জার্মানির বাল্টিক উপসাগরে খোঁজ মিলল দীর্ঘ এক পাথরের প্রাচীরের। দৈর্ঘ্য নিহাত কম নয়, প্রায় 1 কিলোমিটার। বিজ্ঞানীদের অনুমান, প্রস্তর যুগে তৈরি করা হয়েছিল সেই প্রাচীর। প্রত্নতত্ত্ববিদদের মতে ইউরোপে মানুষের তৈরি প্রাচীনতম নির্মাণ এটাই। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মেকলেনবার্গ উপসাগর থেকে 10 কিলোমিটার দূরে একটি জায়গায় শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন পড়ুয়ারা। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বিজ্ঞানীও। তখনই একদল বিজ্ঞানী সমুদ্রের নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় ওই প্রাচীরের হদিস পান। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই প্রাচীর তৈরি হয়েছে 1673টি পাথর দিয়ে। উচ্চতা 1 মিটারের কম, দৈর্ঘ্য 971 মিটার। প্রায় 300 বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছিল সেই প্রাচীর, সেগুলোকে জুড়েছে হাজার দেড়েক ছোট পাথর। প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি, সেগুলি এতটাই বড় এবং ভারী যে তা দেখে বিস্মিত হয়েছিল বিজ্ঞানীরাও। যে সময়ে এই প্রাচীর তৈরি সেই সময়ে কোনো যন্ত্র ছিল না, তাতে করে কিভাবে সেই পাথর তোলা হয়েছিল তা নিয়ে দ্বন্দ্বে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা প্রাচীরের আকার গঠন দেখে আরো একটি বিষয়ে নিশ্চিত যে কোনোভাবেই এটি প্রাকৃতিক উপায়ে তৈরি হয়নি। সুনামি বা হিমবাহ এই প্রাচীর গঠন করেনি, মানুষই তৈরি করেছে এই প্রাচীর। গবেষকরা জানিয়েছেন, অনেক সময় হিমবাহ পলি সঞ্চয় করে সমুদ্র গর্ভে প্রাচীর তৈরি করে। সুনামির সময় ঢেউয়ের সঙ্গে বালি পলি ভেসে এসে জমা হয় সমুদ্র গর্ভে, তাতেও প্রাচীর তৈরি হতে পারে। কিন্তু বাল্টিক উপসাগরের প্রাচীরটি সেভাবে তৈরি হয়নি। গবেষকদের দাবি, প্রায় 10,000 বছর আগে একটি হ্রদের ধারে তৈরি করা হয়েছিল এই প্রাচীর। গবেষকেরা মনে করছেন, বলগা হরিণ শিকার করার জন্য সেই প্রাচীর তৈরি করা হয়েছিল, সেই প্রাচীর দিয়ে ফাঁদ তৈরি করা হতো। বিশাল প্রাচীরের অদূরে ছিল অন্য একটি প্রাচীর। গবেষকরা মনে করছেন, দ্বিতীয় ওই প্রাচীর সমুদ্রের পলির নিচে চাপা পড়ে গিয়েছে। ওই প্রাচীর টপকে বলগা হরিণ এলে তীর ধনুক দিয়ে তাদের শিকার করা হতো। অনতি দূরে আরো একটি প্রাচীর থাকায় তারা দৌড়ে পালাতে পারত না, ফলে শিকারীদের ফাঁদে পড়ত। ওই প্রাচীর পরীক্ষা করে গবেষকরা মনে করছেন, প্রায় 8,500 বছর আগে প্রাচীরটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল, সমুদ্রের জলস্তর বৃদ্ধি ছিল এর কারণ। এই প্রাচীরটি আবিষ্কারের পর গবেষকদের কাছে স্পষ্ট হয়েছে অনেক কিছু। 10,000 বছর আগে কিভাবে শিকার করা হতো, সেই সময় কতটা উন্নত ছিল মানুষের চিন্তা ভাবনা, তা দেখে বিস্মিত হয়েছেন তারা। এই প্রাচীরের আশপাশে পশুর হাড় গোড় খোঁজার চেষ্টা করছে গবেষকদের ওই দলটি। তাহলে তাদের দাবির সপক্ষে আরো প্রমাণ মিলবে।